গলি থেকে ঢোকা আঙুল দিয়ে দেখান তো দিদি কোন জায়গাটা দেখাচ্ছিলাম দেখান এগিয়ে যান এগিয়ে যান एक युवती ने बलात्कार के डर से एक इमारत के दूसरे मंजिल से छलांग लगा ली। आरोप है कि युवती के हाथ पैर बांधकर युवक ने बलात्कार करने की कोशिश की। इसके बाद युवती ने किसी तरह अपने हाथ पैर खोले और वह दो तल्ले के फ्लैट के खिड़की से कूद गई थी। यह घटना सोमवार की देर रात निशिंदा थाना अंतर्गत बेलूर के चांदमारी नेताजी नगर की है। पेशे से मार्बल मिस्त्री सुबीर मांझी ने उक्त युवती को अपने फ्लैट में बुलाया था। वहीं घायल युवती को बेलूर स्टेट अस्पताल में भर्ती कराया गया है और अभियुक्त गिरफ्तार है। ছানি আর বন্যা হলো পুনম, ও তো ওই পাথরের কাজ করে, মার্বেল পাথরের কাজ করে। শুনলাম নাকি ওরকম একটা মেয়ে নিয়ে এসছে, এটা ওর ছানির শালা ছিল, যে ছেলেটাকে এখন থানায় আটকে রেখেছে ওটা ওর শালা। আর বোধহয় আর একটা ছেলে ছিল নাকি চাও আমি জানি না, বলছি একটা ছেলে ছিল, এখন ওদের নাকি ও বউটাকে আটকে রেখে ওর তালা দিয়ে বেরিয়ে গেছে। এই যা শুনলাম আমি এসে, যা মেরেছে আমার ছেলের বউ নিয়ে ওরা আবার হসপিটালে নিয়ে গেছে। তা আমাকে ওখান থেকে বলছে দেখো একজন ভদ্রমহিলা রাস্তায় পড়ে খুব চিৎকার করছে বাঁচাও বাঁচাও করে। তো আমি দৌড়ে এলাম, আসার পরে দেখলাম, তা বললাম যে তুমি কি কোথাও ভাড়া থাকো? বললো না আমি ভাড়া থাকি না। আমি যে কোথা থেকে এসছো, কাদের বাড়ির থেকে পড়েছো? তো বললো আমি এই বাড়ির ওই জানলার থেকে লাফ দিয়ে দিয়েছি। তো এ দুটো ছেলে আমাকে এরকম আটকে রেখেছে, বলছে মেরে দেবে মেরে দেবে, এরকম কিছু একটা ব্যাপার বলছিল। বলার পরে তখন আমি বললাম যে তোমার বাড়ি কোথায়? তখন উনি বললো যে আমার বাড়ি হচ্ছে আদিসপ্ত গ্রামে। তা আমি যে তুমি এখানে কি করতে এসেছিলে? তো উনি বললো যে আমি মার্বেলের কাজ করি ওনার সঙ্গেই, আমি প্যারিসটা করি, উনি মার্বেলের পাথরের কাজ করে। তা উনি মানে আমাকে নিয়ে এসছে কাজ দেওয়ার জন্য।